টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাক সিএনজি ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে দাদা নাতি সহ পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। তাদের গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় গোড়াই থেকে যাত্রীবাহী একটি সিএনজি হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক ও প্রাইভেট কার এর সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।